সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টি ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। জমজমাট বাঁকুড়া। বাঁকুড়ার পুর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্তকে সঙ্গে নিয়ে বাঁকুড়া শহরে প্রচার করলেন তৃণমূল প্রার্থী বর্ষিয়ান সুব্রত মুখোপাধ্যায়। এদিন শহরের নতুনচটি লক্ষ্মী মন্দিরে পুজো দেন বাঁকুড়া লোকসভার প্রার্থী সুব্রতবাবু। এরপর নতুনচটি শ্মশানকালী মন্দিরেও পুজো দেন তিনি। জনসংযোগ বাড়াতে সুব্রত মুখোপাধ্যায় টোটোয় চেপে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রচারে দারুণ সাড়া পাচ্ছি, কিছু সময় পায়ে হেঁটে আবার কখনো টোটো বা জিপে চড়ে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার চালানো হবে বলে তিনি জানান। চলা যাবে, কিছু হাঁটবো, কিছু জিপে চড়বো, কিছু টোটোয় চড়বো, এরকম করে ম্যানেজ করতে হবে। এখনও বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম প্রকাশিত না হলেও রবিবার খাত্রা শহরে মহামিছিল করল বিজেপি। খাত্রা পাম্প মোড়ে মিছিল শুরু হয়ে সেই মিছিল সারা শহর পরিক্রমা করে। অন্যদিকে বাঁকুড়ার কমরার মাঠে দলীয় প্রার্থী অমিয় পাত্রের সমর্থনে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, আর বামেদের রোখা যাবে না, আর বামপন্থীদের রোখা যাবে না। ওখানে যেরকম দিল্লিতেও সরকার বদলাবে, আর তার সঙ্গে সঙ্গে এখানকার মুখ্যমন্ত্রীর চেয়ার টলমল করতে আরম্ভ করবে। এখন বাঁকুড়ার শেষ হাসি কে হাসে সেদিকেই তাকিয়ে সবাই। বাঁকুড়া থেকে বনমালী সনিগ্রাহীর রিপোর্ট, এনএম নিউজ। Subscribe our channel and also click the bell icon to get the latest updates.